আসসালামুয়ালাইকুম, ইজি অ্যান্ড সিম্পল টিপসে আপনাদের স্বাগতম। আজকে আইএফএসসি ব্যাংকের টিএসও রিটার্ন এক্সামের ম্যাথের সলিউশনটা দেখাবো, যেটা 27 মার্চ 2021 তারিখে অনুষ্ঠিত হয়েছে। ফার্স্ট কোশ্চেন, হাউ মাচ দ্য অ্যামাউন্ট আর 990 অ্যাজ প্রফিট প্রিন্সিপাল ফর 13 ইয়ার্স উইথ 5% ইন্টারেস্ট রেট। কোশ্চেনে জানতে চেয়েছে 5% ইন্টারেস্ট রেটে 13 বছরের মুনাফা আসল যদি 990 টাকা হয়, তাহলে প্রিন্সিপাল মানে আসল কত। এখন এখানে পি প্লাস আর ইকোয়ালস টু 990 মুনাফা আসল, এন হচ্ছে নাম্বার অফ ইয়ার্স 13 বছর, ইন্টারেস্ট রেট হচ্ছে 5%। এখন বের করতে হবে আসল কত মানে প্রিন্সিপাল কত। এখন সূত্র হচ্ছে পি প্লাস আর ইকোয়ালস টু পি ইন্টু 1 প্লাস এন আর বাই 100। এখানে আমি যদি মানগুলো ইনপুট করি, পি প্লাস আর 990 টাকা, পি এর মান বের করতে হবে 1 প্লাস এন ইকোয়ালস টু 13, অ্যান্ড আর এর মান হচ্ছে 5 ডিভাইডেড বাই 100। এখন এটাকে যদি সিম্পল ক্যালকুলেশন করি, তাহলে অ্যান্সার দেখা যাবে আসলের মান বের হবে 600 টাকা, সো অ্যান্সার হচ্ছে 600 টাকা। সেকেন্ড কোশ্চেন, ওয়ান বাইকার ইজ ফাস্টার বাই 5 কিলোমিটার পার আওয়ার দ্যান অ্যানাদার বাইকার, দে গো টু দ্য অপোজিট ডিরেকশন, হোয়াট ইজ দ্য রেট অফ ইচ ইফ দে গো 195 কিলোমিটার ইন 3 আওয়ার। সাপোজ অ্যানাদার বাইকের স্পিড হচ্ছে 1 কিলোমিটার, এবং আরেকজনের যেহেতু 5 কিলোমিটার বেশি বেগ একজনের থেকে, সো আরেকজনের হচ্ছে 1 প্লাস 5। এখন দুজনের ইন টোটাল স্পিড হচ্ছে 1 প্লাস 5 প্লাস x। এখন কোশ্চেনে দেওয়া আছে যে 3 ঘন্টায় তারা মোট 195 কিলোমিটার দ্রুত অতিক্রম করে, সো ইকুয়েশন হবে 1 প্লাস 5 প্লাস x ইন্টু 3 ইকুয়ালস টু 195। যেহেতু 3 ঘন্টা 195 কিলোমিটার দ্রুত অতিক্রম করে, সো ইকুয়েশনটা হবে এটি। এখন 2x প্লাস 5 ইন্টু 3 ইকুয়ালস টু 195, ওখানে সলিউশন করলে দেখা যাবে x এর মান আসে 30, সো একজনের স্পিড হচ্ছে 30 এবং আরেকজনের হচ্ছে যেহেতু 5 কিলোমিটার বেশি, সো 35। অ্যান্সার হচ্ছে 30 কিলোমিটার পার আওয়ার এবং 35 কিলোমিটার পার আওয়ার। সেকেন্ড কোশ্চেনটিকে আরেকভাবে সলভ করা যায়। এখানে যেহেতু দেওয়া আছে যে 3 ঘন্টায় তারা 195 কিলোমিটার অতিক্রম করে, সুতরাং 1 ঘন্টায় অতিক্রম করে 195/3 = 65 কিলোমিটার পার আওয়ার। এখন একজন বাইকারের গতিবেগের থেকে যদি আরেকজনের গতিবেগ 5 কিলোমিটার বেশি, এটা দেওয়া আছে, সুতরাং আমরা যদি 65 থেকে 5 বিয়োগ করি, তার মানে আসে 60 কিলোমিটার। এখন এটাকে যদি হাফ করি, তাহলে আসে 30 কিলোমিটার। এখন একজনের যদি 30 কিলোমিটার হয়, আরেকজনের 5 কিলোমিটার বেশি হবে, তাহলে আরেকজনের গতিবেগ হবে 35 কিলোমিটার পার আওয়ার, সো একজনের হবে 30 কিলোমিটার পার আওয়ার, আরেকজনের হবে 35 কিলোমিটার পার আওয়ার। ইজি অ্যান্ড সিম্পল টিপসের সাথে থাকার জন্য ধন্যবাদ।